আমেরিকা ও দক্ষিণ কোরিয়া সোমবার থেকে কমপক্ষে 240টি যুদ্ধ বিমান নিয়ে বড় ধরনের মহড়া শুরু করেছে। আগামী শুক্রবার পর্যন্ত এই মহড়া চলবে। উত্তর কোরিয়ার সঙ্গে যখন আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সামরিক উত্তেজনা দিন দিন বাড়ছে, তখন দুই দেশ এ মহড়া শুরু করলো। যৌথ এ মহড়ার নাম দেওয়া হয়েছে দ্য ভিজিল্যান্ট স্টর্ম। এতে যুক্ত থাকছে দক্ষিণ কোরিয়ার প্রায় 140টি যুদ্ধ বিমান। অন্যদিকে আমেরিকা পাঠিয়েছে 100টি যুদ্ধ বিমান। এর সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার বিমান, তাদের মোতায়েন করার কথা KC-30A ট্যাঙ্কার। সর্বশেষ এমন মহড়া প্রথম অনুষ্ঠিত হয়েছিল 2015 সালে, তখন এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল ভিজিল্যান্ট এইস।